সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আশা করি সকলে আল্লাহ তাল অশেষ মেহরবানিতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রাখছে যদিও বিষয়টি হাস্যকর তারপর স্বপ্নের ব্যাখ্যা যেহেতু এগুলোকে গুরুত্ব দিতেই হবে এজন্যে আমি আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরলাম সশব্দে বায়ু ছাড়া অনেকেই আমাদের সমাজে মানুষ আছে যারা বেশি মজলিশের মধ্যে উচ্চ আওয়াজে তারা দুর্গন্ধময় শব্দগুলো করে থাকে তো সেক্ষেত্রে যদি এরকম আমরা স্বপ্নে দেখি ব্যাখ্যাগুলো কি হবে আশা করি সকলে এটা গুরুত্ব সহকারে শুনবেন এবং বুঝে যাবেন যদি কেউ অনিচ্ছা সত্ত্বেও লোকালয়ে সশব্দে বায়ুবাহ হইয়া যাইতে দেখে তবে চিন্তা ও দুঃখ কষ্টের পর আনন্দ ও প্রশস্ততা লাভ করিবে কেউ বলেন সশব্দে বায়ুবাহের হইতে দেখিলে এমন কথা বলিবে যাহাতে লোক হাসিবে ও অপমানিত হইবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে উচ্চ শব্দে বায়ু ছাড়িতে এবং তাহা হইতে দুর্গন্ধ বাহির হইতে দেখে তবে সে খারাপ ও লজ্জাজনক কথাবার্তা ও কাজকর্ম করবে যাহাতে শব্দের উচ্চতা ও দুর্গন্ধের পরিমাণ হিসাবে অপমানিত ও তিরস্কৃত হইবে আর যদি শব্দ ছাড়া শুধু দুর্গন্ধ দেখে তবে তিরস্কার বাদে দুর্গন্ধের পরিমাণ হিসাবে অপমানিত হইবে যদি কেউ কোনো জামায়াত বা দলের মধ্যে সশব্দে বায়ু ছাড়িতে দেখে আর দলের লোকেরা যদি চিন্তা ফিকির বা পেরেছানিতে থাকে তবে তাহা দূর হইবে আর যদি কষ্টে থাকে তবে আসানি হইবে যদি কেউ জোর করিয়া সশব্দে বায়ু ছাড়িতে দেখে তবে এমন কোনো কিছুর দুঃখ কষ্ট সম্মুখীন হইবে যাহা তাহার সাধ্যের বাহিরে আর যদি স্বাভাবিকভাবে ছাড়িতে দেখে তবে তাহা সাধ্যের আওতায় থাকিবে যদি কেউ গুজ্যদার হইতে ময়ূর বাহির হইতে দেখে তবে তাহার সুন্দরী মেয়ে জন্মগ্রহণ করবে আর যদি মাছ বাহির হইতে দেখে তবে কুশ্রি মেয়ে জন্মগ্রহণ করিবে আর যদি উকুন কৃমি বা পেটের কোন প্রাণী বাহির হইতে দেখে তবে তাহার নিকট আত্মীয়রা তাহাকে ছাড়িয়া দিবে আর যদি সাপ জাতীয় কোনো কিছু বাহির হইতে দেখে তবে সর্ব অবস্থায় ইহা দূর আত্মীয়ের বিদেশি সদস্য বুঝাইবে যদি কেউ গুজ্জোদার হইতে রক্ত বাহির হইতে দেখে তবে ইহা গোনা হইতে বাহির হইয়া আসা বা পরিত্যাগ করা বুঝাইবে আর যদি উক্ত রক্তে রঞ্জিত হইতে দেখে তবে তাহার নিকট হইতে হারাম সম্পদ বাহির হইয়া যাইবে কেউ বলেন গুজ্জদার হইতে রক্ত বাহির হইতে দেখিলে ইহা সন্তানের সন্তান অর্থাৎ নাতিপুতি বুঝাইবে যদি কেউ গুজ্জ্বার দিয়ে কোনো কিছু পান করিতে দেখে তবে সে একজন কামদাতা বা ফাউল হিসাবে গণ্য হইবে আর যদি ইহা না হয় তবে সে গুজদ্বার দিয়ে ডোজ নিবে প্রিয় দর্শক সশব্দে বায়ু ছাড়া এবং পথে জিনিস বের হলে কি কি ব্যাখ্যা হতে পারে সবগুলো আপনাদের কাছে জানানোর চেষ্টা করলাম বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যদি বুঝে না আসে দ্বিতীয়বার আবার দেখতে পারেন আবার শুনতে পারেন এবং উপকৃত হয়ে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি